হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ইমেল রাইটিং। বন্ধুরা, ইমেল রাইটিং নিয়ে অনেক ধরনের কোর্স আছে, অনেক বই আছে, অনেক ট্রেনিং প্রোগ্রাম আছে। ইমেল হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিন্তু কোনোদিন বন্ধ হবে না। যতই আমাদের সামনে যত রকম সোশ্যাল মিডিয়া আসুক, ফেসবুক মেসেঞ্জার আসুক বা হোয়াটসঅ্যাপ আসুক, কিন্তু ইমেলের জায়গা কেউ নিতে পারবে না। কারণ ইমেল হচ্ছে একটা অফিসিয়াল জিনিস। আপনি অফিসিয়ালি কোনো কিছু ইনফর্ম করতে চাইলে, কোথাও কমপ্লেন করতে চাইলে বা কোনো কিছু অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনাকে ইমেলের মাধ্যমে করতে হবে। ইমেল এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি কোর্ট আদালতেও এটাকে সার্টিফাইড করে। আজকের ভিডিওতে আসুন, আমি আপনাদেরকে দেখাবো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইমেল আপনি খুব সহজে লিখে ফেলতে পারবেন এআই এর সাহায্যে। ওপেন এআই এর যে চ্যাট জিপিটি আছে, সেই চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আপনি যে কোনো ধরনের ইমেল লিখতে পারবেন। তো আপনি প্রথমেই চলে আসবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। আপনি চাইলে আপনার মোবাইল ফোনেও করতে পারেন বা আপনার ডেস্কটপ বা ল্যাপটপেও করতে পারেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ওপেন এআই এর একটা প্রোডাক্ট, ওপেন এআই কোম্পানির দ্বারা এটা তৈরি করা হয়েছে। এখানে চ্যাট জিপিটির যে প্রথম ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন, এবং এখানে এখানে আসার পরে আপনি লগ ইন করে নেবেন। যদি প্রথমবার আপনি আসেন চ্যাট জিপিটিতে, তাহলে আপনাকে লগ ইন করতে হবে। আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে খুব সহজে লগ ইন করে নিতে পারবেন। তারপর নিচে এখানে দেখুন মেসেজ চ্যাট জিপিটি, এই যে অপশানটা আছে এইখানে আপনি যা কমেন্ট দেবেন, যা ইনস্ট্রাকশন দেবেন, ও কিন্তু সেরকম আপনাকে রিপ্লাই দেবে। তো আমি এই মুহূর্তে চাইছি একটা লিপ অ্যাপ্লিকেশন, আমার কোম্পানির এইচআরকে আমি একটা লিপ অ্যাপ্লিকেশন লিখব। সেটা দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দর লিখে দেবে। আমি এখানে লিখছি হেল্প মি রাইট এ লিপ অ্যাপ্লিকেশন টু এইচআর। এটা লিখে এখান থেকে সেন্ড, আমি এটা কমান্ড দিলাম। দেখুন তো এখানে দেখুন আমাদের কিন্তু কত তাড়াতাড়ি লেটারটা তৈরি হয়ে গেল। এখানে আমাদের নাম দিতে হবে। আপনি যদি আপনার এই এখানে যদি আমি নাম দিয়ে দিতাম, তাহলে কিন্তু অলরেডি নামগুলো লিখে আমার কাছে চলে আসতো। তো এখানে বলছে ইওর নেম, এখানে আমার নাম অ্যাড্রেস এগুলো দিতে হবে। তারপরে এখানে এইচআর ম্যানেজার নেম, কোম্পানি নেম এগুলো দিতে হবে। তারপরে সাবজেক্টে হচ্ছে লিভ অ্যাপ্লিকেশন, এটা সাবজেক্টে লিখতে হবে। এবং তারপরে ডিআর এইচআর ম্যানেজার নেম, আই হোপ দিস লেটার। তো এত সুন্দরভাবে দেখুন লেটারটা লিখে দিল। এই লেটারটা নিয়ে আপনি এখান থেকে লেটারটাকে পুরো কপি করে আপনি আপনার ইমেলে বা আপনি এমএস ওয়ার্ডের মধ্যে ডাইরেক্ট কপি করতে পারেন। এরপরে আমি আর একটা জিনিস দেখাচ্ছি, যে রাইট এ ইমেল টু, তো দেখুন আমি এখানে লিখলাম রাইট এ ইমেল টু WBSDCL, যেটা আছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাই বোর্ড, ফর আর্জেন্ট কমপ্লেন। মানে অতিরিক্ত বিল আসছে আপনার বাড়ির, মনে করুন আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এখানে লিখলাম, এটা আপনার ইলেকট্রিক বিলের ইলেকট্রিক অফিসের অ্যাপ্লিকেশন হতে পারে, আপনার আপনার লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, আপনার কাউন্সিলরের জন্য কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, যে কোনো টপিকে আপনার যে কোনো ধরনের কমপ্লেন বা অ্যাপ্লিকেশন হতে পারে। আমি এখান থেকে ইলেকট্রিক অফিসের এটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে চ্যাট জিপিটি কতটা অ্যাডভান্স সেটা দেখুন। এখানে আমি লিখলাম আর্জেন্ট কমপ্লেন অ্যাবাউট, হচ্ছে অতিরিক্ত যে ইলেকট্রিক বিল আছে তার জন্য রিকোয়েস্ট করছি মিটার ইন্সপেকশন করার জন্য। এটা লিখে আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো। এরপর চ্যাট জিপিটি কী করছে দেখুন, এখানে চ্যাট জিপিটি পুরো ইমেলটা কিন্তু টাইপ করে দিয়েছে। এখানে প্রথমে সাবজেক্ট দিয়ে দিয়েছে, আপনি ইমেলে গিয়ে এখানে এই সাবজেক্টটা দিয়ে দেবেন যে আর্জেন্ট কমপ্লেন অ্যান্ড রিকোয়েস্ট ফর মিটার ইন্সপেকশন এক্সেস বিল ইলেকট্রিক বিল। তারপরে ডিআর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পুরো দেখুন ফুল ফর্ম লিখে দিয়েছে কাস্টমার সার্ভিস। তারপরে আই টাচ দিস ইমেল ফাইন্ড ইউ ওয়েল, মাই নেম ইস, এখানে ইওর নেম, এখানে শুধু ইলেকট্রিক বিলটা যার নামে আছে আপনি তার নামটা এখানে দিয়ে দেবেন। শুধু বেসিক কয়েকটা জিনিস চেঞ্জ করতে হবে, আপনার নাম, আপনার হয়তো কনজিউমার আইডি, এইগুলো শুধু আপনাকে পুট করে দিতে হবে। বাকি কিন্তু যা যা লেখার প্রয়োজন
যেগুলো একটা অফিসিয়াল মেল করতে গেলে যেরকম দরকার, বাকি সব ডিটেলস দেওয়া আছে। শুধু এইখানে আপনার পুরো নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার ইমেল আইডি। শুধু এই কয়েকটা জিনিস শুধু আপনাকে চেঞ্জ করতে হবে, বাকি যা লেখা আছে এটাকে কপি করে আপনি মেল করতে পারবেন। তো এইভাবে চ্যাট জিপিটিকে আপনি যা যা ইনস্ট্রাকশন দেবেন বা যা যা আপনাকে হেল্প করতে বলবেন, আপনাকে কিন্তু সেকেন্ডের মধ্যে এইভাবে আপনি হেল্প পাবেন। তো চ্যাট জিপিটি নিয়ে আরও ডিটেলস ভিডিও চাইলে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। তো আমি যে আমি এরপরে আরেকটা চ্যাট জিপিটির ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি দেখাবো চ্যাট জিপিটি এবং ক্যানভার হেল্প নিয়ে কীভাবে আপনি একটা প্রফেশনাল সিভি বা রিজিউমে বা মানে বায়ো আপনার নিজস্ব একটা বায়োডাটা কীভাবে তৈরি করবেন। যদি এই ইমেল রাইটিং ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে এবং এই ধরনের ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।